হ্যালো গুডস পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আশিকুজ্জামান আছি আপনাদের সাথে। এই পর্বে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল হোয়াট ইজ সিএমএস। সো আমাদের এই কোর্সটার নামই হচ্ছিল সিএমএস গ্রু উইথ ফ্রিলান্সিং। সো আমরা কোর্সের শুরুতে আসলে সিএমএস জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করি, দেন হচ্ছিল এটা ডিমান্ড এর কোর্সে কী কী থাকছে আউটলাইন, পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। সো এই লেসনটাতে থাকছে হচ্ছিল হোয়াট ইজ সিএমএস। তো সিএমএস জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করবো। সো সিএমএস এর কথা বলতে এখানে দেখছেন ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ারস্পেস, ওয়েবলি এবং ওয়েবফ্লো, পাঁচটা প্ল্যাটফর্মের আমি মানে আইকনগুলো নিয়ে এসেছি, মানে লোগোগুলো নিয়ে এসেছি। তো সিএমএস বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝি সেটা হচ্ছিল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার উইদাউট কোডিং নলেজ, মানে যে কোনো প্ল্যাটফর্ম তৈরি করে যে ওয়েবসাইট করা যায়, সেগুলোর কিন্তু অনেকগুলো মাধ্যম রয়েছে। যেমন ওয়ার্ডপ্রেস একটা মাধ্যম, উইক্স একটা মাধ্যম, স্কোয়ারস্পেস একটা মাধ্যম, ওয়েবলি এবং ওয়েবফ্লো। এগুলো বাদেও কিন্তু আরও অনেক প্রকার সিএমএস আছে অনলাইনে, যেগুলোর মাধ্যমে কিন্তু আসলে ওয়েবসাইট তৈরি করা যায়। সো সিএমএসগুলো আসলে কীভাবে কাজ করে, মূলত সিএমএসগুলো কাজ করে হচ্ছে আপনার খুবই ইজি প্রসেসে কাজ করে, যে ওদের যে ওয়েবসাইটগুলো থাকে, ওদের যে ডোমেইন হোস্টিং থাকে, ওদের যে সিস্টেমগুলো থাকে, আপনি ওইগুলো ইউজ করেই কিন্তু সাইট তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার বেশি টেকনিক্যাল মানে নলেজ জানা লাগবে না বা বেশি কিছু জানা লাগবে না, খুব ইজি প্রসেসে। কারণ আপনি এই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি কোডিং করে করতে চান আপনার কিন্তু অনেক সময় এবং অনেক টাইমের প্রয়োজন। কিন্তু এই সিএমএসগুলো ব্যবহার করার ফলে যে জিনিসটা হচ্ছে এবং এই সিএমএস আসার ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আপনার প্রি মেড টেমপ্লেটগুলো অনেক পাওয়া যায় এদের, মানে বিশেষত্ব হচ্ছে হলো প্রত্যেকটা সিএমএসে। আপনি এটা উইক্সে আসেন, তারপর হচ্ছে হলো ওয়েবলিতে আসেন, তারপর স্কোয়ারস্পেসে আসেন, দেন হচ্ছে হলো ওয়েবফ্লোতে আসেন, মানে প্রত্যেকটা সিএমএসের যে বড় বিশেষত্ব হচ্ছে হলো এদের প্রি মেড টেমপ্লেট রয়েছে প্রচুর পরিমাণে। মানে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, এদের ই কমার্স টেমপ্লেট রয়েছে প্রচুর পরিমাণে। বিশেষ করে সবাই মানে যারা এই সিএমএসগুলো ইউজ করে তারা কিন্তু টেমপ্লেটগুলো ইউজ করেই কিন্তু কাজ করে, এবং এই টেমপ্লেটগুলো ইউজ করার জন্য কিন্তু এদের প্যাকেজ রয়েছে, প্রাইজিং প্যাকেজ, মানে এদের এক একটা প্যাকেজ রয়েছে যেগুলো নিয়ে আপনি মান্থলি বা ইয়ারলি কিন্তু তাদের অবশ্যই ফি বা আপনার বিল দিতে হয়। সো এই সিএমএসগুলো কীভাবে কাজ করে, খুবই ইজি প্রসেসে কাজ করে। দেখেন আমার হচ্ছিলো উইক্স, দেন হচ্ছিলো ওয়ার্ডপ্রেস, এই দুইটা খুবই পপুলার। তাছাড়াও কিন্তু আমাদের স্কোয়ারস্পেস আছে, যেটারও কিন্তু মানে প্রচুর পরিমাণে মার্কেট ভ্যালু রয়েছে। অর্থাৎ সকল আমি যে সিএমএসগুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আপনার পাঁচটা সিএমএস নিয়ে আলোচনা করবো এখানে, ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ারস্পেস, ওয়েবলি অ্যান্ড ওয়েবফ্লো। সো আমি এখানে ওয়ার্ডপ্রেস এবং উইক্সটা এই কোর্সে হচ্ছিলো মানে আপনার পুরো জিনিসটা দেখাবো না, কেন ওয়ার্ডপ্রেস এবং উইক্স কিন্তু আমার দুইটা কোর্সই অলরেডি ইনস্ট্রাক্টরিতে আছে। মানে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কীভাবে একটা ফুল ওয়েবসাইট তৈরি করতে পারেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের এ টু জেড সম্পর্কে কিন্তু বলা আছে। একটা পেজ বিল্ডার দিয়ে কীভাবে আপনি সাইট তৈরি করতে পারেন, মানে একটা এলিমেন্টের প্রো দিয়ে তৈরি করে ফেলতে পারেন, মানে আপনার বেশি কিছু জানা লাগবে না। দেন হচ্ছিলো উইক্সেরও কিন্তু একটা কমপ্লিট কোর্স আমার কিন্তু অলরেডি আছে। সো আমি যেহেতু সিএমএস নিয়ে এই কোর্সটা তৈরি করতেছি, এর জন্য কিন্তু আমি এই দুইটাও এই কোর্সে ইনক্লুড করে দিয়েছি, যে আপনার এই দুইটা মানে কীভাবে মূলত কাজ করে সেটা আমি তিন চারটা লেসন আকারে কিন্তু আমি এই কোর্সে দেখাবো। বাট মূলত আমার কোর্সটা থাকতে হয়েছে হলো স্কোয়ারস্পেস, ওয়েবলি এবং হচ্ছিলো ওয়েবফ্লো নিয়ে। এবং যে প্রো মানে যে কোনো ধরনের সিএমএস হোক না কেন, আপনার যে কোনো ধরনের সিএমএসের জন্য আপনি কাজ করতে পারেন। অর্থাৎ আপনার একটা সিএমএস শিখলে কিন্তু আপনি পরবর্তীতে সকল সিএমএসেই কিন্তু কাজ করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু সিমিলার রিলেটেড, এক একটার বিল্ডার আলাদা হতে পারে, এক একটা সেটিং আলাদা হতে পারে, কিন্তু কাজগুলো কিন্তু সবগুলোতেই প্রপারলি আপনার সেম কাজ করে, ঠিক আছে। এইটাতেও সাইট তৈরি করা যায়, মানে প্রত্যেকটা দিয়েই কিন্তু সাইট তৈরি করা যায়। এক একটার প্রাইসিং ডিফারেন্ট, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। মূলত এটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে সিএমএসটা কি। সো আশা করি বুঝতে পারছেন যে সিএমএস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যে দেখেন আমরা এই টেক্সটটা যদি রাইট সাইডে রাখি, দেখেন এটা কিন্তু আমরা ড্র্যাগ করে রাইট সাইডে রাখতে পারতেছি। দেন আমি এই ভিডিওটা কিন্তু আমি রাইট সাইডে, তারপরে এই লেখাটা আমি লেফট সাইডে রাখতে পারতেছি। মানে আমার কোনো কিন্তু কোডিং নলেজ ছাড়া আমি যদি ডাবল ক্লিক করি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, আবার কিন্তু আমি এডিট করতে পারতেছি। হ্যালো, আমি হ্যালো কিন্তু এটা টাইপ করে দিতে পারতেছি। অর্থাৎ আমার এখানে কিন্তু কোনো টেকনিক্যাল বা বেশি মানে নলেজ জানার প্রয়োজন নেই। এবং যারা আপনার এইগুলা করবেন মানে সিএমএসগুলা ইউজ করে, তারা কিন্তু এরকমভাবে বেশি কোডিং নলেজ জানা লাগে না। আপনি কোডিং ছাড়াই কিন্তু ফুল ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবেন। অবশ্যই কিন্তু এদের প্যাকেজ রয়েছে, প্রাইজিং প্যাকেজ রয়েছে, যেগুলো কিন্তু অবশ্যই পেইডে। সো আমরা ফ্রিতেই শিখবো যে ফ্রিতে কীভাবে করা যায়, পরবর্তীতে আপনি ক্লায়েন্টের কাজের সময় ক্লায়েন্টের যে পেইডগুলো থাকে বা আপনি ক্লায়েন্টে কিন্তু প্রাইসিং বলতে পারেন। সো এইখানেও দেখেন যদি একটা টেক্সট আমি দেখেন উপরে নিলে উপরে যাবে, যদি আমি ড্র্যাগ করে উপরে নিই উপরে যাবে, দেন আমি এইটা যদি রাইট সাইডে রাখি, দেখেন রাইট সাইডে, অর্থাৎ খুবই ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে সবগুলো সিস্টেমই, মানে সিএমএস বলতে প্রায় ড্র্যাগ অ্যান্ড ড্রপই বুঝি। দেন হচ্ছিলো ওয়েবফ্লো, এটাও খুবই একটা ভালো পপুলার সাইট। দেন হচ্ছিলো স্কোয়ারস্পেস, এই সব দিয়েও কিন্তু আপনি ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সকল ধরনের ওয়েবসাইটই কিন্তু তৈরি করতে পারেন।
সো নট অনলি এই 5টা সিএমএসই আমাদের রয়েছে, আপনার অনেক প্রকারের সিএমএস রয়েছে অনলাইনে, যেগুলো হচ্ছে আমরা অনেকে কাজই জানি না, মানে বাংলাদেশের মানুষের কাজই আসলে জানি না, বাট লিড পেজ রয়েছে, মানে অনেক ধরনের কিন্তু কাজ রয়েছে। আমি বলবো যে আপনারা যে কোনো একটা সিএমএস বা 3-4টা নিয়ে কাজ করেন, দেখা গেলো আপনি পরবর্তী সবগুলোই পারবেন। আপনি যদি 1-2টা পেরে যান সেইগুলো, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি যে কোনো সিএমএসে মুভ করতে আপনার বেশি সময় লাগবে না। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে সিএমএসগুলো কী হয়। মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের টেমপ্লেট বা তাদের বিল্ডার, মানে তাদের বিল্ডারগুলো আমরা ইউজ করে খুব সহজে আপনার উইদাউট কোডিং নলেজ যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা হচ্ছিলো, মূলত সিএমএসের কাজ। এবং এই সিএমএসগুলো তৈরি করছে তারা ওয়েবসাইট তৈরি করার জন্যই, যারা মানুষজন কোডিং নলেজ ছাড়া খুব সহজে তৈরি করতে পারে। সো আজ এই পর্যন্ত থাক যে সিএমএস জিনিসটা কি, পরবর্তীতে আমরা কোর্সের আউটলাইন এবং হচ্ছিলো বিস্তারিত নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে নেক্সট লেসনে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।